সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, মন্তব্য তারেক রহমানের। চট্টগ্রামে প্রয়াত সংসদ সদস্যের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ। স্বৈরাচারদের প্রতি উদারতার কোনো প্রশ্নই আসে না, মন্তব্য উপদেষ্টা নাহিদ ইসলামের। বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে র্যাবের হেলিকপ্টারে করে সিলেট থেকে ঢাকায়। 17.5 বছর মানুষের জীবনে ছিল দুঃসহ কালো রাত, মন্তব্য জামায়াতের আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, মন্তব্য তারেক রহমানের। অন্তর্বর্তী সরকারকে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার, তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিও কিন্তু নির্বাচিত সংসদদের মাধ্যমে নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়াও জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এজন্যই অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া, সংস্কার কার্যক্রমের প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র বা সংস্কার কোনোটি টেকসই ও কার্যকর হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। নির্বাচনের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। বিএনপি মনে করে, অন্তর্বর্তী সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী চক্র নানা সুযোগ গ্রহণ করতে পারে। এর কিছু আলামত ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। চট্টগ্রামে প্রয়াত সংসদ সদস্যের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা 2টার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলির গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্ত্রী সেলিনা খান। পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছেন। মঈনুদ্দিন খান 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 8 আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2024 সালে দশম ও 2018 সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2019 সালের 7ই নভেম্বর তিনি মারা যান। সারোয়াতলির বাড়ির পাশে তাকে কবর দেওয়া হয়। 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আজ মঙ্গলবার তার কবরস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে বাদলের স্ত্রী সেলিনা খান অভিযোগ করেন। স্বৈরাচারদের প্রতি উদারতার কোনো প্রশ্নই আসে না, মন্তব্য উপদেষ্টা নাহিদ ইসলামের। স্বৈরাচারদের প্রতি উদারতা দেখানোর কোনো প্রশ্নই আসে না, বরং পৃথিবীর বুকে নিদর্শন হয়ে থাকে এমন কঠোর শাস্তি তাদের দিতে হবে। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু এখনও তার দোসরের সরকারের ভেতরে ও বাইরে থেকে পরিকল্পনা করে যাচ্ছে, ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিহত করতে হবে। স্বৈরাচার ও তাদের দোসরদের এমন কঠোর বিচারের আওতায় আনতে হবে যে পৃথিবীর বুকে এটা নিদর্শন হিসাবে থাকবে। পৃথিবীর ইতিহাসে যাতে লিপিবদ্ধ থাকে শিক্ষার্থীদের বুকে গুলি চালানো, মানবাধিকার হরণ ও স্বৈরতন্ত্র কায়েমের পরিণতি কী হয়।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে র্যাবের হেলিকপ্টার করে সিলেট থেকে ঢাকায়। অবসরপ্রাপ্ত বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল 4টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ চেষ্টার অভিযোগে করা মামলায় জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর সকালেই তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় বুধবার তাকে হাজির করার কথা রয়েছে, সেজন্য মঙ্গলবার বিকেল 4টার দিকে তাকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের জন্য নিয়ম অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশের চেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর জামিন। ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে হওয়া মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত। মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকে আদেশ দেন। এর আগে তার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী জামিনের আবেদন করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক জমশেদ আলম। তিনি প্রথম আলোকে বলেন, সিলেটে করা মামলায় জামিন পেলেও এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না। এর আগে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে আজ সকাল 9:15 দিকে শামসুদ্দিন চৌধুরীকে আদালত প্রাঙ্গণে আনা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানব ঢাল তৈরি করে তাকে এজলাসে তোলেন। নেতাকর্মীদের যে নির্দেশনা দিল আওয়ামী লীগ। দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করা সহ দুটি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে। নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা। আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। এতে আরও বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়, আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেব। এছাড়া সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করা হবে। বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায় জানালেন জয়শঙ্কর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন চলছে ভারতের। দুদেশের সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চান। মঙ্গলবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই, প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল। তিনি বলেন, বাংলাদেশে যা ঘটবে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো, আমরা সম্পর্কটা এভাবেই রাখতে চাই।